সালামু আলাইকুম স্টুডেন্টস, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি কিভাবে ল্যাব রিপোর্ট লিখতে হয় সেটা আমি আপনাকে দেখাবো। আমাদের গতদিন একটা ল্যাব হয়েছে, সেই ল্যাবটার একটা ল্যাব রিপোর্ট অবশ্যই হবে, এবং আগামী দিনেও যে ল্যাবটা হতে চলেছে সেটাও ইনশাআল্লাহ সেটারও ল্যাব রিপোর্ট হবে। পূর্ববর্তী ল্যাব গুলো আমি ল্যাব হয়েছে আপনার উপস্থিত থাকলাম সেগুলো মার্ক হবে, তবে এখন যে ল্যাব গুলো হবে সেগুলোর ল্যাব রিপোর্ট জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে ল্যাব রিপোর্টের যে ফ্রন্ট পেজ সেটা কিভাবে আপনি করবেন? ও, সবার প্রথমে আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে ল্যাব রিপোর্টটা করতে হবে এটা আপনি হাতে লিখে করেন, কোনো সমস্যা নেই, এত কষ্ট করে টাইপ টাইপ করতে হবে না। যদি আপনি টাইপ করতে চান করতে পারেন, হাতে লিখতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ল্যাব রিপোর্টটা রেগুলার জমা দেবেন, আমি আপনাকে সেগুলোর আমার মেইল নাম্বারটা বলে দেবো, সেখানে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি যেভাবে আপনি কোন ডিপার্টমেন্টের ছেলে সেটা বলবেন, এবং তারপরে আপনি বলবেন যে কোর্স নাম আমাদের, আপনার যখন ট্রিপলি এখানে জাস্ট স্যাম্পলটা আমি আপনাকে দেখাই, যদি আপনার ইলেকট্রিক্যাল সার্কিট 1-এর ল্যাব হয় তাহলে ট্রিপলি 1102 যেটা, আর যদি ইলেকট্রনিক্স এর হয় 1104। ঠিক তেমনি সবগুলো কোর্সের টাইটেল আছে, সেটা আপনি ঠিক মতো দেবেন। তো 1102 এটার নাম হচ্ছে ট্রিপলি 1102, সেই ক্ষেত্রে আপনি লিখবেন ইলেকট্রিক্যাল যেটা আছে ডট 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 ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান ল্যাব ল্যাবরেটরি হোয়াট এভার, আপনি আর পুরোটা পুরো নামটা লিখবেন, আর এটা হলো ইলেকট্রনিক সার্কিট ওয়ান ল্যাব, এরকম ভাবে লিখছেন। এবার হোয়াট এভার সেটা বিষয় না, আপনাকে বলে দিচ্ছি আপনারা এগুলো অবশ্যই জানেন, সেগুলো আপনারা তুলে নেবেন। ডেট অফ এক্সপেরিমেন্ট, যে দিনের কাজটা হয়েছিল, তাহলে গত দিনে কি বারে হয়েছিল? বৃহস্পতিবারে আমরা করেছিলাম, বৃহস্পতিবার রাত, তাহলে বৃহস্পতিবারের তারিখটা রাতে কত ছিল? আজকে তো এখানে একটা 30 তারিখ, গতদিন 30 তারিখ, পরশু দিন তাহলে 29 তারিখে হয়েছিল, সেরকম আপনি লিখবেন তাহলে 29/7/2021 লিখলেন। তবে ডেট অফ সাবমিশন আমি আপনাকে সিরিয়াসলি বলে দিচ্ছি, ডেট অফ সাবমিশন আপনার 7 দিনের মধ্যে দিতে হবে, এমনটাই নিয়ম, ইউনিভার্সিটির নিয়ম। এখন আপনারা যদি ডিলেমো করেন, চাপ আমি তো দিতে পারবো না, তবে আপনি মাথায় রাখেন যদি আপনি দেরি করে জমা দেন আপনার মার্কস এর উপর ইম্প্যাক্ট পড়বে, আর যদি তাড়াতাড়ি জমা দেন আপনার লাভ। এবার নেম, নেম আপনার নাম লিখবেন, আইডি আপনার আইডি লিখবেন, ইয়ার আপনার ইয়ার, সেমিস্টার লিখবেন। অবজেক্টিভটা যদি আপনি, যেহেতু কার্শফ ভোল্টেজ ল, কার্শফ কারেন্ট ল এগুলো দেখেছিলেন, তো আপনি বল লিখতে পারেন এক্সপেরিমেন্টাল, সরি এখানে একটা জিনিস আমি মিস করে গিয়েছি, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট দিতে হবে, এই জায়গায় দিয়ে নিচে দেন, এটা এক্সপেরিমেন্ট নাম। এক্সপেরিমেন্ট নাম আমি বলা আছে, আর নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, কতদিন আমি বলে দিইনি ওটার এক্সপেরিমেন্ট ইয়ে কি ছিল, এক্সপেরিমেন্ট নাম্বার আপনার, যেহেতু আপনাদের 4টি ল্যাব হয়ে গেছে, এক্সপেরিমেন্ট নাম্বার 4 হবে, আর এটা হচ্ছে ভেরিফাইং, অনেক কিছু ছিল সেখানে, ভেরিফাইং ওমস ল, ওমস ল, কেভিএল, কারশফ ভোল্টেজ ল, পরিষ্কার বড় করে লিখবেন, কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল, তারপরে লিখবেন ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইড, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, সবটাই লিখবেন, আর এই হলো অবস্থা। তো আমরা এগিয়ে যাই, এগুলো একটু ঠিক করে নেবেন অবশ্যই। আচ্ছা, এবার আমরা যদি অবজেক্টিভ আপনি বলবেন এই কাজ করেছি আমরা, সবগুলো এটার উপর ফোকাস করে সুন্দর করে বলবেন, আমরা করেছি আমরা কাশ বলতে একটা সার্কিটের উপর, এগুলো আমাদের উদ্দেশ্য। প্রথমে আপনি বলবেন অবজেক্টিভ আমি কি করতে চাই, আর এটাই আপনাকে উপর লিখতে হবে, আমি একটু পরে যেটা করতে চাই সেটা, দ্যাট মিন্স আপনি ল্যাবে কি করেছেন, উদ্দেশ্যটা কি,
অবজেক্টিভটা হচ্ছে একটা সার্কিটের একটা সার্কিট আপনি এক্সপেরিমেন্টাল যে সার্কিট সেটা দিয়ে আপনি ওমস লটা প্রুফ করতে চান, আপনি কারশফ ভোল্টেজ লটা প্রুফ করতে চান, কারশফ কারেন্ট লটা প্রুফ করতে চান, ভোল্টেজ ডিভাইডার এগুলো আপনি চেক করতে চান যে এগুলো ঠিক আছে কিনা এক্সপেরিমেন্টালি। ইকুইপমেন্ট ইকুইপমেন্ট কি কি ছিল আপনি মনে করে দেখেন, ইকুইপমেন্ট আপনার একটা ভোল্টেজ সাপ্লাই ছিল, যা যা ছিল আপনি কাজে লিখবেন, ডিসি ভোল্টেজ সাপ্লাই, ডিসি ভোল্টেজ সাপ্লাই, এরকম আপনি বলবেন, একটা মাল্টিমিটার ছিল, একটা মাল্টিমিটার ছিল, আপনি মিটার একটা মাল্টিমিটার ছিল, তারপর একটা কি বলে ওয়্যার, কানেক্টিং ওয়্যার ছিল, কানেক্টিং ওয়্যার ওয়্যার আপনি লিখবেন, সুন্দর করে লিখবেন এগুলো, আমি আপনি যত সুন্দর লিখবেন আপনার মার্কস তত হবে। রেজিস্টার্স ছিল, কি কি মানে রেজিস্টার নিয়ে কাজ করেছে এগুলো বলবেন, পরিষ্কার কথা এগুলো বলবেন। তারপর আপনি সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামটা সার্কিটটা আঁকাবেন সুন্দর করে, 2-3 পাতা লাগুক কোনো সমস্যা নেই, এগুলো বড় হোক কোনো সমস্যা নেই, আপনি ছাড়া ছাড়া করে দেখেন কোনো সমস্যা নেই, পেজ নাম্বার আপনার জন্য এখানে কোনো বাধ্যতামূলক কিছু নেই। হ্যাঁ, তো যখন আপনি প্রসিজারটা লিখবেন, আপনার প্রসিজারটা সুন্দর করে লিখতে হবে এখানে, প্রসিজারের মধ্যে আপনি এইটার পর কোনটার পর কি করলেন, কোনটার পর কি করলেন, এটা আলোচনা করেন। আমার তবে এটা সাধারণত লিখতে হয় না, তারপর আমি আপনাকে বলবো যে আপনি কি কি কাজ করেছেন, এগুলো সবগুলো ভিডিওটা ভালো করে দেখে এটা আপনি লিখে নেবেন। ক্যালকুলেশনস অবশ্যই, ক্যালকুলেশনস ওমস ল, কারেন্ট ল, এবং আপনি পুরো সার্কিটের রেজিস্টেন্সটাও চেক করলেন যে কিভাবে কি হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বার করাও দেখলেন, তো আপনি এখানে লেখার দরকার ছিল, আপনি এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বার করাটা অবশ্যই আপনি এখানে ইনক্লুড করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে আপনি ল্যাব করেছেন, ল্যাবে যা পড়ানো হয়েছে সেগুলো সবগুলোই ভেরিফাই হয়েছে, সো আপনি লিখতেই পারেন। অ্যাটাচ গ্রাফ ইফ নেসেসারি, গ্রাফ আমাদের ছিল না, পরবর্তীতে যদি গ্রাফ হয় তাহলে সেগুলো ইনক্লুড করবেন। আর ও হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা তো সফটওয়্যার সিমুলেশন করেছি, সফটওয়্যার সিমুলেশনের যে ছবিগুলা, হ্যাঁ সফটওয়্যার সিমুলেশন, তো এই এই পাতায় এসে সফটওয়্যার ডিসকাশনের আগে সফটওয়্যার সিমুলেশন, সফটওয়্যার সিমুলেশন, আর যদি পারেন, যদি পারেন এখানে যে হার্ডওয়্যার, হার্ডওয়্যারের যেটা এক্সপেরিমেন্ট ওইটার যদি কিছু স্ন্যাপশট নিতে পারেন তাহলেও দিতে পারেন, ঠিক আছে। হার্ডওয়্যারে, হার্ডওয়্যার বেসড এক্সপেরিমেন্ট যেটা আমি করে দেখালাম আপনাকে, হার্ডওয়্যার বেসড এক্সপেরিমেন্ট, এইটার ওই ডিসি সাপ্লাই সময় যে আমি যে কাজ করার সময় কিছু স্ন্যাপশট নিয়ে এগুলো ছবিগুলো দিয়ে দিতে পারেন। সফটওয়্যারের জন্য আমি আপনাকে ছবি তুলতে বলেছিলাম, সেই ছবিগুলো দিয়ে দিলেন, ডিসকাশন কি কি করলেন, কি কি শিখলেন, কি কি সমস্যা হলো, সব ধরনের আলোচনা, এতে রেজিস্টেন্স পড়লো, কেন রেজিস্টেন্স পড়লো না, সব ঠিক আছে কেন, হাবি যাবি কাজ করতে গিয়ে আপনি কি কি সমস্যা ফেস করেছেন, সব ডিটেইল দেবেন, গুছিয়ে গাছিয়ে দেবেন, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে লিখবেন আমাদের প্রতি ল্যাবে। আর প্রতি ল্যাবে আপনাকে ল্যাব রিপোর্ট দিতে হবে, আপনি ল্যাবে যত ইয়ে করবেন, যত এফোর্ট দেবেন তত বেশি মার্কস পাবেন, এটাই সত্যি কথা, কম এফোর্ট দেবেন কম মার্কস পাবেন, পাস মার্কস পাবে কিন্তু আপনার নাম্বার ভালো পাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।